আসসালামু আলাইকুম হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো নটকাতার পক্ষ থেকে তোমাদেরকে আজকে টিউটোরিয়ালে স্বাগতম আজকে আবার আমরা শুরু করতে যাচ্ছি প্রথম শ্রেণীর গণিত এই পর্যায়ে আমরা শিখব পঞ্চম অধ্যায় এখানে আমরা শূন্য সম্পর্কে ধারণা লাভ করব শূন্য বলতে কি বোঝায় এবং শূন্য কিভাবে লেখা হয় তা আমরা শিখব চলো এখন আমরা দেখি আমাদের পাঠ্য বইতে শূন্য কিভাবে শেখা যায় কিভাবে লেখা যায় পদ্মায় পাঁচ শূন্য এসব গণনা করি এখানে কতগুলো বল আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক দুই তিন তিনটি বল আছে একটি হলুদ এটি নীল এর হলো লাল অর্থাৎ এখানে বল আছে এক দুই তিন নিচে তিন লেখা আছে এরপরে হল এখানে বল আছে এক দুই অর্থাৎ একটা নীল আর একটা হলো লাল অর্থাৎ এখানে বল আছে দুইটি এরপরে এখানে দেখতে পাচ্ছি যে একটি বল আছে এটি হলো লাল এখানে একটি বল এক এখানে কোনো কিছু নেই অর্থাৎ কোনো বল নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ এখানে হল শূন্য বন্ধুরা এখন আমরা শূন্য কীভাবে লেখা যায় তা শিখব চলো এখন আমরা শূন্য লিখি এ গোল করে এভাবে আমরা শূন্য লিখবো এখানে আমরা শূন্য লিখি এভাবে আমরা গোল করব গোল করে শূন্য লিখব এরপর আবার লিখি এভাবে গোল শূন্য এভাবে গোল করে দিব এটাকে আমরা বলি শূন্য এখানে আবার গোল করে দিব এটা হলো শূন্য এখানে কয়টি করে বল আছে আমরা একটু গনে দেখি এক দুই অর্থাৎ এখানে বল আছে দুইটি এক দুই তাহলে এই খালি ঘরে আমরা দুই লিখি এ হল দুই এখানে কোনো বল নেই অর্থাৎ এখানে কিছু নেই কিছু না থাকলে সেটা আমরা বুঝবো যে এখানে আছে শূন্যটি অর্থাৎ এখানে গোল করে আমরা শূন্য লিখবো এটি হল শূন্যটি বল আছে অর্থাৎ এখানে কোনো বল নেই কোনো কিছু নেই বলতে আমরা শূন্য বুঝব অর্থাৎ শূন্যটি বুঝবো অর্থাৎ এখানে যদি কোনো কিছু না থাকে অর্থাৎ একটিও না থাকে তাহলে আমরা বুঝবো যে এটা হলো শূন্যটি এখানে বল আছে একটি তাহলে এখানে লিখব এক এভাবে আমরা শূন্য বুঝবো এবং শূন্য এভাবে লিখবো চলো এখন আমরা শূন্য আরেকটু ভালো করে শিখে নিই এখানে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো বল আছে এখানে এক দুই তিন চার চারটি লাল রঙের বল এখানে আছে এক দুই তিন তিনটি সবুজ বর্ণের বল আছে আর এখানে আছে এক দুই তিন তিনটি হলুদ বল একটি সবুজ আর একটি হলো লাল তাহলে মোট বল হলো এখানে এক দুই তিন চার পাঁচ এই বক্সে আমরা কোনো বল দেখতে পাচ্ছি না তার অর্থ হলো এখানে বল নেই অর্থাৎ এখানে বল আসে শূন্যটি তাহলে বন্ধুরা আমরা এখানে প্রথম বক্সে দেখতে পাচ্ছি যে বল আছে চারটি তাহলে আমরা এইভাবে চার লিখব আর এখানে আছে এক দুই তিন অর্থাৎ এখানে আছে তিনটি বল তাহলে আমরা এইভাবে তিন লিখব আর এখানে আছে এক দুই তিন চার পাঁচ এখানে আমরা এভাবে পাঁচ লিখব আর এখানে এই বক্সে কোনো বল নেই তার মানে এখানে হলো শূন্য আমরা এখানে এইভাবে শূন্য গোল করে লিখবো অর্থাৎ এর মধ্যে শূন্যটি বল আছে বা কোনো বল নেই ছোট্ট বন্ধুরা আজকে পর্যন্ত আমরা পরের টিউটোরিয়ালে আবার অন্য কিছু শিখব ধন্যবাদ সবাইকে